দেখছো এই দুষ্টুটাকে? তো এই দুষ্টুটা না ভোর 4টের সময় উঠেছে, তারপরে বিছানাতে আমাকে যে এত জ্বালাতন করছিল যে বাইরে যাব বাইরে যাব করে, কারণ সকালবেলায় উঠে ওর একটাই কাজ পাখি ডাকা, তারপরে পাখিকে খেতে দেওয়া। তো সেইগুলো হচ্ছে না বলে ওর ভালো লাগছে না ঘরের মধ্যে। আর ভোরের দিকে এত কুয়াশা পড়েছে, তো সেই জন্য আমি আর ওই 4টের দিকে বা 5টার দিকে বের করে নিই, 6টা যখন বাজে তোকে তখন ওকে আমি এই যে সোয়েটার, তারপরে এই যে তুলোর জামাগুলো হয় না, এগুলো পরিয়ে মাথায় টুপি দিয়ে বার করেছিলাম। পাখিকে খাবার খাওয়ানোর পর আবার আমার পুচকুটা ছাগলকে পাতা খাইয়ে এলো, তো এত কিছু কাজকর্ম করে এবার একটু বসেছে, তো বসে একটু রেস্ট নিচ্ছে আর খেলু খেলু করছে তার সাথে। রীতি লাগে ওরে বাবা, কামড়ে দিচ্ছে। উফ, গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের মর্নিং অনেক আগেই হয়েছে, তো তোমাদের গুড মর্নিং উইশ করতে একটু দেরি হয়ে গেল। পুচকুটা তো ঘুম থেকে এসে ভোর 4টায় উঠেছে, তো তখন আর তোমাদের জাগালাম না। তো এখন বাজে কটা? 8:30। তো ওই 8:30টাতেই তোমাদের মর্নিং উইশ করলাম। তো এখন আমরা দেখো এসেছি ছাদে, কারণ ছাদে হচ্ছে এখন কাঠ মেলছে। তো বাড়িতে নারকেল গাছ ঝুরেছে, তো নারকেল গাছের যে ডালগুলো হয় সেই ডালের এই যে কাঠগুলো কেটেছে, তো সেইগুলোই মা আর মনীষা মিলে দুজনে রোদে দিচ্ছে উপরে। তো আসলাম সেই জন্য, আর এ তো ঘরে থাকতেই চায় না, তো সব সময় বাইরে যেতে চায়, তো বাইরে এখন আর গেলাম না, ছাদেই এখন গুরু গুরু করছি দুজনে মিলে। এই যে বাইরে এত পরিমাণ জঙ্গল হয়েছে, তো জঙ্গলে স্প্রে করছিল একটু আগে, এই জঙ্গলগুলো মারার জন্য যে বিষ তেল হয় সেগুলো দিচ্ছিল। এই যে দেখছো চারিদিকে কেমন গাছপালা। তো কালকে যেটা বলছিলাম আমি, এই গাছপালার জন্য যে রাস্তার লাইটগুলো দেওয়া আছে ঠিকঠাক রাস্তা, মানে আমাদের এই রাস্তাটা এসে পৌঁছায় না। তো এখানে যে পোলটা দেওয়া আছে এখানে লাইট আছে, তো লাইটটাও বেশি ছড়ায় না গাছপালার জন্য। বাকি আছে তো সেই জন্য এই দিকটায় দিচ্ছে। প্রচুর জঙ্গল, প্রচুর জঙ্গল, আর মানে বিষধর সাপের বাসা চারিদিকে, তো সেই জন্য জঙ্গলগুলো না মারলেই না, তো যত তাড়াতাড়ি শুকিয়ে যায় ততই ভালো, নাহলে রাস্তার যাতায়াত যেহেতু হয় এই রাস্তা দিয়েই, তো খুব অসুবিধা হয়, ভয় লাগে রাত্রিবেলা। তো সকাল থেকে আমি এখনো পর্যন্ত ওকে দুধ খাওয়াতে পারিনি, তো যখন ঘুমাবে তখন খাওয়াবো। আমার পুচুটা একটা জিনিসই ভালোবাসে, তো সেটা হচ্ছে ঘুরু ঘুরু করতে, শুধু খেলা করতেও ভালোবাসে না, কিছু না, শুধু ঘুরবে এদিক সেদিক, তো ওকে নিয়ে সবসময় ঘুরে বেড়াতে হবে। আর কি খাবে না, স্নান করবে না, কিছু করবে না। এগুলোই ভালো, এই যে ঘুরে বেড়াচ্ছে ওর এতেই খুব আনন্দ। নিচের ছাদেও অনেক কাঠ রয়েছে, তো সেগুলো আগে এই যে নিচ থেকে কেটে তুলেছে এই উপরে, এবার এই এই ছাদ থেকে তুলছে এই ছাদে। আমাদের গ্যাসে রান্না হয়, কিন্তু মা একটু উনুনে রান্না করতে ভালোবাসে, তো সেই জন্য এই যে উপরে একটা উনুন বানিয়েছে, ঢাকা আছে এখন, তো সেটা মানে শীতকাল যখন আসবে এই কাঠগুলো শুকালে তো সেইগুলো দিয়ে এই রান্না করবে। যে ব্যাগে দিয়ে দিচ্ছে, আর এই যে জল তোলার মতো, কুয়োতে জল তোলার মতো তুলে নিচ্ছে। এই ছাদে মেলা হয়েছে কিছু পরিমাণে। মায়ের পাশে যে গামলাটা দিয়ে ঢাকা আছে উনুনটা, ওই যে দেখাচ্ছে তোমাদের, তো ওই উনুনটাতে মা শীতকালে রান্নাবান্না করে, তো সেই জন্য এই কাঠগুলো এখন শুকিয়ে ব্যবস্থা করে রেখে দিচ্ছে, শীতকাল এলে টুকটাক মাঝে মাঝে রান্না করবে বাইরে। আর রান্নাঘরের মধ্যে এত ঠান্ডা শীতকালে, তো সেই জন্য বাইরেই রান্না করতে বেশি ভালোবাসে মা। দেখছো ওর চেঁচানো, তো আশা করি বুঝতেই পারছো কেন আমি এতদিন ভিডিও বানাতে পারিনি, তো চেষ্টা করছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার, আমি যা যা করি সারাদিনে এই পুচকুটাকে নিয়ে, দেখা যাক কতদূর কি পারি। তো আজকে যেহেতু রান্নাঘরে একটু ঝুলটুল ঝাড়বে, যেহেতু সামনে দুর্গাপুজো, তো সেই জন্য মা বললো যে বাইরে রান্না বান্নাটা সেরে নিই, তো এখন রান্না হচ্ছে এই যে তরকারি,
সবজি টবজি দিয়ে একটা চচ্চড়ি যেটাকে বলে, আর হবে মাছের ঝোল। তো এটাই তো আজকের রান্না। কি শাক ভাজা? মূলো শাক। আর সকালবেলায় খাবারে অন্যদিন রুটি হয়, তো আজকে আর রুটি তরকারি হয়নি। তো যেহেতু ঘর টর ঝাড়বে, তো পেটে একটু ভারী না হলে কাজকর্ম করতে পারবে না, তো সেই জন্য সিদ্ধ ভাত হয়েছে, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ, মুসুরির ডাল। তো আমি এখনও খাইনি, এবার খাবারটা খেয়ে নেবো। তো আমি থেকে খাবার খাওয়াচ্ছিলাম, খাবার খাওয়াতে খাওয়াতে ও জেগে গেছিলো, তারপরে আবার পুনরায় ওকে ঘুম পাড়ানো হলো, তো এখনও ঘুমাচ্ছে, এবার আমিও খাবারটা খেয়ে নেবো। আর এদিকে কড়াইয়ে বসে গেছে চচ্চড়ি, কুমড়ো, মূলো, পুঁই ডাঁটা, পেঁপে, এই দিয়ে একটা তরকারি। তো আজকে শর্টকাটই রান্না হবে, কারণ বাড়িতে অনেক কাজকর্ম আছে। এই যে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ঘি, অত মাঝখানে দিলে বেশ ঠিক আছে। আর এই থালাটা এতটা এরকম লাগছে তার কারণ এতেই এইসব মাখাগুলো মেখেছে, তো সেই জন্য এরকম লাগছে। তো চলো এবার খেয়ে নিই, তা না হলে আবার খেতে খেতে আবার হাত ধুতে উঠতে হয়, কারণ ও আবার উঠে পড়ে। তো যত তাড়াতাড়ি খাবো ততই ভালো। তো এই যে রান্নাঘর পরিষ্কার করছে মনীষা, তো উপরের স্ল্যাবগুলো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, তো এই সাইডের র‍্যাকটাও হয়ে গেছে, আর এই সাইডে যে বাসনের র‍্যাকটা আছে এখান থেকে সব বাসনগুলো বাইরে বার করে দিয়ে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছে। তো এই সমস্ত কিছু পরিষ্কার করতে করতে বেশ অনেকটাই সময় লেগে যাবে। ঘুমাচ্ছে এখনো, তো ঘুমাক, কারণ অনেক ভোরবেলায় উঠেছে, যতক্ষণ ইচ্ছে ঘুমাক ততক্ষণ আমার একটু রেস্টও নেওয়া হবে, আর যে সমস্ত ভিডিও এডিটিং আছে সেগুলোও করে ফেলবো তার মধ্যে। আর স্নান করার আগে কিছু কাচাকুচি ছিল সেগুলো করে নিয়েছি, আর এখন কিছু আপাতত কাজ নেই, তো এখন একটু বসে রেস্ট নেবো, তারপরে তো আবার যুদ্ধ করতে হবে, ঘুম থেকে উঠতে যা দেরি। তো ঘুমিয়ে ঘুমিয়ে দুবার আমি খাবার খাইয়ে দিই। রান পুজোর শপিং মার্কেটিং মোটামুটি হয়ে গেছে, তো সেরকমভাবে কিছু কেনাকাটা করিনি, তো যেটুকুই যাই কিনেছি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, তো আরও একটা কোনো অন্য ব্লগে। তো আজকে নয়, পাপাটা, পুচকু পাপাটা যতক্ষণে ঘুমাচ্ছে আমি ওর পাশে শুয়ে একটু ঘুমিয়ে নিই, কারণ সেই ভোরবেলাতে ওর সাথে আমি উঠেছি, আমারও মানে চোখ আর কি এটে আসছে। আর কেন বলো তো, রাত্রেবেলাতে না ও যতক্ষণ ঘুমায় আর কি, তো একটু কান্না করে উঠলেই মানে এপাশ ওপাশ করলে আমি কি করি, তাড়াতাড়ি করে ওকে দুধটা খাইয়ে দিই, কারণ সারাদিনে যেহেতু খুব একটা ভালো খায় না, তো সেই জন্য রাত্রেবেলায় একটু জেগে জেগে দু ঘন্টা তিন ঘন্টা এরকম ডিফারেন্স রেখে আমি ওকে দুধটা খাইয়ে দিই, তো রাতেও খুব একটা ভালো ঘুম হয় না। এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো, মোটামুটি সবারই কাজ কমপ্লিট হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে, তো এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।